হলদিয়ায় প্রচারে তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। স্থানীয় বিজেপি বিধায়ক তাপসী মণ্ডলকে পাশে নিয়ে ভোট প্রচার সারলেন তিনি। শুক্রবার সকালে ব্রজলালচক হাইরোড থেকে পদযাত্রা শুরু করেন। প্রাক্তন বিচারপতিকে পেয়ে উচ্ছ্বসিত বিজেপি কর্মীরা ফুল দিয়ে তাকে শুভেচ্ছা জানান। প্রচার পর্বের আস্থার যেখানেই গিয়েছেন প্রাক্তন বিচারপতি, সেখানেই মানুষ তাকে বরণ করে নিয়েছে। জনসমর্থন দেখে উচ্ছ্বসিত অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কি বলবো, অত্যন্ত উচ্ছ্বাস মানুষের দেখে আমার ভালো লাগছে, এবং আমার ধারণা বিরোধীরা কোনো সমর্থনই পাবে না মানুষের কাছ থেকে। ভোট প্রচারের মধ্যেই ইসকন মন্দিরেও যান প্রাক্তন বিচারপতি, বাজান খঞ্জনি, মন্দিরে আরতি করেন। দুর্নীতি ইস্যুতে তৃণমূলকে আক্রমণের পাশাপাশি বাংলাকে ফের শীর্ষে নিয়ে যেতে কি করণীয়, সে ব্যাপারেও মুখ খোলেন তমলুকের বিজেপি প্রার্থী। কাজের সুযোগ সৃষ্টি, চাকরি, এইসব দিকে প্রথম দেখতে হবে। দ্বিতীয় হচ্ছে শিল্প এবং কৃষি, শিল্প প্রতিষ্ঠা করা, কৃষি অবস্থার উন্নতি করা, আর শিক্ষা ব্যবস্থা এটা একেবারে ধ্বংস করে দিয়েছে, আর স্বাস্থ্য ব্যবস্থা এটাকেও ধ্বংস করে দিয়েছে তৃণমূল সরকার। এবং কিছু করার নামেই তৃণমূল সরকার সেখান থেকে টাকা কামায়, এটাকে বন্ধ করতে হবে। তৃণমূল নিজেদের এক্স হ্যান্ডেলে শুক্রবার কুরুচিকর একটি পোস্ট করে। পোস্ট সামনে আসতেই বিতর্ক দানা বাঁধে। প্রবল বিতর্কের মুখে পড়ে শেষ পর্যন্ত ওই পোস্ট অবশ্য তুলে নিয়েছে শাসক শিবির। সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট নিয়েও তীব্র আক্রমণ শানিয়েছেন প্রাক্তন বিচারপতি। ওরা তো এই স্ট্যান্ডার্ডের আনকালচার একটা ব্রাঞ্চ, আনকালচার কিছু লোকজন, তাদের কাছ থেকে এছাড়া কি আশা করা যায়। পরে হলদিয়ার মঞ্জুশ্রীতে একটি বাইক র্যালিতে যোগ দেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তাকে দেখতে মানুষের ঢল নেমেছিল রাস্তায়। চন্দন ভুঁইয়ার রিপোর্ট, কলকাতা নিউজ।